হাই দোস্ত, আজকে এই গাড়িটা তে আমি দেখাবো, তে আপনারা ভালো করে দেখবেন। এই গাড়িটা কোনোটাই নেই, তো এই গাড়িটা ভাঙা সিঙা। তো এই গাড়িটার সম্পূর্ণ বস্তু তে আপনাদেরকে দেখাবো, এই গাড়িটা কেমন করে চলে কেমন করে না চলে। তো আপনারা তে পুরো ভিডিওটা আপনারা দেখ, তে আপনারা পুরা ভিডিও তে দেখে যাবেন। তে গাড়ির নাম হল এডে। তে গাড়িটার বুকলত আমি যা আছি, তে গাড়ি আপনাদেরকে আমি দেখাবো। তে গাড়িটার এই গাড়ি দিয়ে আমি বর্তমান কাম করে আসি। তো আপনাদেরকে আমি গাড়িটার ফুল হিস্টোরি দেখাবো। এই গাড়িটার এই যে যেটা দেখা যায় ওটা হল তেলের মিটার। এই গাড়িটার যেটা টায়ার আছে, এই টায়ারের ভিতরে পাম্প নাই, হাওয়া নাই, এই টায়ারের ভিতরে পানি আছে। এই জন্য সম্পূর্ণ আমি কয়া যাবেন সেই গাড়িটার বিষয়। এই পাইপটা আছে, এই পাইপটা মেন হাইড্রোলিক পাইপ। এতে তিনটে পাইপ আছে, তো তিনটে পাইপের ভিতরে কোন পাইপ দিয়ে তেল যায় আর কোন পাইপে ভাইব্রেশন তুলে আর কোন পাইপ দিয়ে তেলটা বাপস করে, তে আমি দেখে আসি আপনাদের। তিন পাইপ, তিন পাইপের ভিতরে পাশের পাইপ দিয়ে তেল যায় না সামনের পাইপ দিয়ে তেল যায়, তে ফালাকে ধ্যান দেখবে। এই 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 পাইপটা আছে সামনের, যেটা পাইপ যে কোনো গাড়িরই হোক, এই সামনের পাইপ দিয়ে তেল আসব। আসার পরে যেটা পাশের পাইপ আছে, এই পাশের পাইপ দিয়ে তেল যায়, যেটা বেশি সাপ্লাই তেল এই চিকুন পাইপ দিয়ে যায়। এই চিকুন পাইপটাই মেন, এটা হচ্ছে ভাইব্রেশনের অপটিক পাইপ। এই পাইপটার মাথার মধ্যে একটা কিপ আছে, এই কিপটাই মানে ভাইব্রেশন তুলে। তো আমি আরও দেখাই আছি আপনাদেরকে। তো আমি গাড়ির উপরে যাব, গাড়ির উপরে গেলে গেল আমার ইয়ে স্টার্টিং তে ভাঙছে, আপনাদেরকে স্টার্টিংটা দেখাবো। তো মেন কথা হল সিট, এটা হয় আমি সিটত পড়ছি, আপনাদেরকে দেখাবো। এটা হল মেন সুস চাবির, আর এই যে বটন আছে এই বটন সব ভাঙা, আর আমার যেটা স্টার্টিংয়ের সাইজ দেখবো না দি বান্ধেছি। স্টার্টিং হয় এটা, স্টার্টিং ভাঙছে, এই এই স্টার্টিংটা বর্তমান পাওয়া যায় না। তো তিনটে আসিল, এখন বর্তমান দুটে হয়েছে, তাও ভাঙছে। আর এলে বটন জিল্লা আছে, এলে বটন এলে তো পুরো নামে হয়েছে গাড়িটা। তো বটন বর্তমান সব শেষ। তো এই এতে তিনটে বটন আছে, আমি আপনাদেরকে দেখি এই তিনটে বটন। এটা হল হাই প্রেশার, এটা হল মাঝেরটা হল লো প্রেশার, এই এই ছোটো বটনটা হল, এটা হল হ্যান্ড ব্রেক, এটা হল ওয়ান টু আফার টিফার। এই জিনিসটা আছে, এই জিনিসটা ব্যাগে দিলে ব্যাগে যাব, সামনে দিলে সামনে যাব, লাহে দিয়ে স্পিরিট আপনার লগে কন্ট্রোল। এই জিনিসটা আছে, এই জিনিসটা এতে লক আছে, এটা চিপি ধরি উপরে তুলি, অল্প সামনে বাড়ালে রেসটা বেশি হব, এতে পিছিয়ে দিলে লক হয়ে গেল, রেসটা মিডিয়াম আসি গেল। এই জিনিসটা আছে, এই জিনিসটা হল ফুল হাইড্রোলিক, মানে অল ইঞ্জিনটা হাইড্রোলিকত চলে।